नमस्कार यूट्यूब छेड़े दिच्छे रूपम टीवी यूट्यूब खबर परिवेशन करा बंद कर दिच्छे यूट्यूबे खबर परिवेशन करते करते आमी एक जिनिस अनुधावन करलाम कखनो तृणमूल के काछे खराब होच्छे कखनो बीजेपी काछे खराब होच्छे एई कारणे कारण आमी सत्यटा तुले धरते पारी सेई जिनिसटा आमार मध्ये आछे आमी सत्य खबरटा देखाते चाई। लोकसभा जखन आमी समीक्षा दिलाम जे बीजेपी बेशी आसन जितबे 18 थेके 20 22 जितबे ताई जितलो तखन आमार नामे बाह बाह शुरू हो गेलो। इदानीं 21 समीक्षा दिएछिलाम जे बेशिरभाग आसनी बीजेपी जितबे बस हयनी आमार नामे गालागालि शुरू हो गेलो रूपम टीवी फालतू टीवी अनेक कथा शुरू हो गेलो शुनलाम। आबार आमी रेजाल्टेर आगेर दिन एकटि भिडियो दिएछिलाम सेखाने बोलेछिलाम বিজেপি কি কি কারণে হারতে পারে। ঠিক তখন বিজেপির কর্মীরা আমাকে নানা ভাষায় অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিল যে বলেছিল আমি নাকি তৃণমূলের দালাল। আবার যখন আমি সমীক্ষা দিলাম বিজেপি জিতবে তখন তৃণমূলরা বলছে আমি বিজেপির দালাল, কিন্তু কেউ কিন্তু আমাকে এটা বলল না যে আমি পাবলিকের দালাল জনগণের দালাল। আমি দালাল সত্যি বলছি আমি দালাল, কিন্তু আমি পাবলিকের দালাল। যারা আমাকে দালাল বলছে যারা তৃণমূলের লোক আমাকে দালাল বলছে তাদের কথা বলে রাখি, এই দালালি ছেড়ে যদি আমি তৃণমূলের নেতা হয়ে যেতাম অনেক টাকা কামাই করতে পারতাম। আর এই যে বিজেপির লোক যারা আছে তাদের উদ্দেশ্যে বলি যদি দালালি করতে হতো এই ইউটিউব খুলতে হতো না। দালালি করতে হলে কোনো নেতা হয়ে গিয়ে কোনো চামচা হয়ে গিয়ে ঘুরলে অনেক দালালি করতে পারতাম। সত্য খবর পরিবেশন করতে করতে আমাদের কিন্তু অনেক চাপ সহ্য করতে হয়, তাও কিন্তু আমি সত্য খবর পড়েছি পড়ে যাব, আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি সত্য খবর আমি দিতেই থাকব। এই যে আপনাদের মতো চামচে কিছু নেতার আমি ধার ধাই না বিজেপি টিএমসি সিপিআইএম এর ধার ধাই না। আমি আমার দেশকে ভালোবাসি, পশ্চিমবাংলাকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি, বাঙালিকে ভালোবাসি, ঠিক আছে। সত্য খবর আমি পরিবেশন করেই যাব। আর সত্য খবর পরিবেশন করতে গিয়ে যদি আপনাদের মতো কিছু ওই সমস্ত লোকের পাল্টায় পড়তে হয় যারা ভাবে যে তৃণমূলের সুনাম করো বিজেপির সুনাম করো, ওই সব লোক আমার যায় আসে না, আমার নিরপেক্ষ লোক থাকলেই হবে, কারণ সত্য খবর আমি দিয়েই যাব। আমি সমীক্ষা করেছিলাম বিজেপি জিতবে, কারণ সমীক্ষা তো 100% এখনও বলছি বিজেপি জিতবে ভোট হলে বিজেপি জিতবে। কারণ কে জানে সমস্ত মুসলিম ভোট একদিকে যাবে সেটা কে জানে। মুর্শিদাবাদের মতো জায়গায় অধীর চৌধুরীকে ভোট না দিয়ে সকলে দিয়ে দিল তৃণমূলকে, কারণ মুসলিম সম্প্রদায় নিজেরাই একটি সংগঠন করে নিয়েছিল, নিজেরা বুঝে গিয়েছিল যে মমতাকেই রাখতে হবে তাহলে মুসলিম রাজত্ব চলবে, এটা মুসলিমরা বুঝে গেল। কিন্তু হিন্দুরা বুঝলো না, তাহলে আমাদের মতো সমীক্ষকদের কী দোষ? এখানে তো মুসলিমরা গেম খেললো, তাহলে হিন্দুরা কী করলো? তো সমীক্ষার দোষ দিয়ে লাভ আছে? স্টার আনন্দ, এবিপি আনন্দ এত যাবৎকাল সমীক্ষা দিয়েছে অনেক ভুল করেছে, তাদের নামে তো কোনো কথা হচ্ছে না। কিন্তু একটা ইউটিউবার, একটা নতুন সংবাদ ছেলে সংবাদ পড়ে নিজের ক্যালিতে পড়ে নিজের সত্য কথা বলে তার উপর কেন আঙুল তুলছেন? যারা এবিপি আনন্দের মতো স্টার নিউজ ইন্ডিয়া টিভি এরা ভুল করছে এদের নামে তো দুর্নাম করছেন না, আমার নামে দুর্নাম করছেন, আমার টিভির নামে দুর্নাম করছেন। কেন করছেন? কারণ জানেন রূপম টিভির আওয়াজটা খুব বড়, রূপম টিভি সত্যি কথা বলতে পারে, তাই রূপম টিভিতে আপনারা ভয় পাচ্ছেন, তাই বলছেন রূপম টিভি খারাপ। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি বলেই যাচ্ছি আমি সত্য কথা বলতেই থাকবো, তাতে আমার পেছনে রয়েছে 130 কোটি লোক, আপনাদের মতো ছাপোষা কিছু লোক আমার না থাকলেও চলবে, আমি সত্য খবর দিয়েই যাব। চ্যালেঞ্জ করে বললাম আমি সত্য খবর দিতেই থাকবো। জয় হিন্দ।